ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জনৈক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন পরিবারের উপর কর্তব্য কতদিন করতে হবে। কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনে নি। তুমি হলে সংসারী, তোমার পরিবারের দায়িত্ব তো তোমাকে নিতেই হবে, তাই মাথায় রাখতে হবে পরিবারের কারো যেন খাওয়া পড়ার কোনো কষ্ট না থাকে। কিন্তু সন্তান নিজে সমর্থ হয়ে গেলে আর তাদের ভার নেওয়ার দরকার নেই। পাখির ছানা একবার খুঁটে খেতে শিখে গেলে আর মায়ের সেই ছানাকে নিয়ে ভেবে কাজ নেই। তখন ছানা মায়ের কাছে খেতে এলে মা পাখিও তার ছানাকে ঠোক্কর মারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।